চোখের আড়াল হলেই নাকি মনের আড়াল হয়ে যায় মানুষ, আসলে কি তাই? নাকি যে মনে থাকে তাকে চোখ সবসময় খুঁজতে থাকে? লাইনগুলো শুনতে কাব্যিক মনে হলেও ক্রিকেটের সাথেই জড়িত। মনে আছে কিন্তু চোখের সামনে নাই এমন একজন ক্রিকেটার হলেন ইবাদত হোসেন। চলতি বছর 7টা টেস্ট খেলে ফেলেছে বাংলাদেশ, খেলবে আরও 3টা। অথচ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নম্বর 1 পেসার বনে যাওয়া ইবাদত হোসেন নাই কোথাও, অর্থাৎ তিনি চোখের আড়ালেই পড়ে গেছেন। কিন্তু ওই যে বললাম মনের আড়াল তিনি হননি, এ কারণেই সমর্থকদের মনে হাহাকার চলে ইবাদতকে লাল বলে বোলিং করতে দেখার আকাঙ্ক্ষায়। বাংলাদেশের ভারত সফরের আগে মিরপুরে পাওয়া যায় ইবাদত হোসেনের দেখা। ইবাদত হাঁটছেন, দৌড়াচ্ছেন, অল্প রান আপে বোলিংও করছেন। ভয়ানক ইঞ্জুরি থেকে ধীরে ধীরে ইবাদত যে সেরে উঠছেন তা ছিল দৃশ্যমান। এরপর একদিন সাংবাদিকদের ইবাদত নিজেই বলেছেন দলের সাথে ভারত যাচ্ছেন, তিনি ম্যাচ খেলতে মুখিয়ে আছেন, দল চাইলে তাকে খেলাতেও পারে। ইবাদত ভারতেই ম্যাচ খেলছেন এই ব্যাপারটা দেখতে খানিকটা অবাক করা এবং প্রায় অসম্ভব কোনো ঘটনা যে হতো তাতে দ্বিমত করার সুযোগ কম। কিন্তু খুব দ্রুতই ইবাদত ফিরছেন হয়েছিল এমন ধারণা। ভারত গিয়েও ইবাদতকে পুরো রান আপে বোলিং করতে দেখা গেছে। সিলেটের এই পেসারকে দেখে ছন্দে আছেন বলেও মনে হয়েছে। কিন্তু দেশে ফিরেই আবার কোথায় যেন হারিয়ে গেছেন ইবাদত। জাতীয় দলে নাই, খেলছেন না জাতীয় ক্রিকেট লিগেও, কোথায় আছেন, কবে ফিরবেন ইবাদত? বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। খবর নিয়ে জানা গেল ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট এখনও হননি ইবাদত, তবে মাঠে ফিরতে খুব বেশি দেরিও নাই তার। চলমান জাতীয় ক্রিকেট লিগে 4 দিনের ম্যাচের যে কোনো একটাতে দেখা যেতে পারে ইবাদতকে। যদি 4 দিনের ম্যাচে শেষ পর্যন্ত ইবাদতকে না খেলানো হয় তবে জাতীয় ক্রিকেট লিগের টি-20 টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরছেন এই পেসার। এখনও পর্যন্ত ইবাদতের শারীরিক অবস্থার উন্নতির গ্রাফও যে ঊর্ধ্বমুখী তাও জানিয়েছে সূত্র। জাতীয় ক্রিকেট লিগের চলতি আসরে 1 রাউন্ড খেলা হয়েছে ইতোমধ্যেই। ফার্স্ট ক্লাস এই টুর্নামেন্টের শেষ রাউন্ডের খেলা শুরু হবে নভেম্বরের 30 তারিখ থেকে। সেই অনুযায়ী সাদা পোশাকেই নিজের প্রত্যাবর্তনের জন্য ইবাদত প্রায় মাসখানেকের মতো সময় পাচ্ছেন। কিন্তু দীর্ঘ ইঞ্জুরির পর ইবাদতকে সরাসরি 4 দিনের ম্যাচে নামিয়ে দেয়া হতে পারে ঝুঁকিপূর্ণ। এ কারণেই বৃহত্তর স্বার্থে NCL টি-20 দিয়েই ইবাদতের ফেরার সম্ভাবনা সবচেয়ে জোরালো। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও যে পাওয়া যাবে না ইবাদতকে তা এক প্রকার নিশ্চিত এই মুহূর্তে। টেস্টের বড় অস্ত্র ইবাদত নিজেকে প্রস্তুত করবেন মূলত টি-20 নতুন টুর্নামেন্ট NCL টি-20 দিয়ে এবং BPL দিয়ে। 2023 জুলাইয়ের 8 তারিখ ইঞ্জুরিতে পড়েছিলেন ইবাদত হোসেন। 14 মাস আছেন খেলার বাইরে, এই মুহূর্তে গুনছেন মাঠে ফেরার প্রহর। ইবাদতকে উইকেট নেয়ার পর স্যালুট দিতে দেখতে ব্যাকুল দর্শককুলো, কিন্তু মনের কোণে একটা ভয়ও থেকে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে যখন ফিরবেন তখন ইবাদতের বয়স হবে 31 বছর। একজন পেসারের জন্য বয়সের এই ভার যে নেহায়েতই কম নয় তা বলাই যায়। একই রূপ আর একই ধারে ফিরতে পারবেন তো সিলেট রকেট? বিমান বাহিনীর সাবেক এই সৈনিক নিশ্চয়ই এত শত না ভেবে আকাশে উঠতে চাইবেন মুক্ত বিহঙ্গের মতো, বাংলাদেশকে উইকেট এনে দিতে চাইবেন যত পারবেন তত। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্জি।